বায়ুদূষণের কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর সহ তিন জেলায় জরুরি পরিবেশ ও স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে ওই প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, দূষণ কমাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত মোট চার দিন এ পরিস্থিতি জারি থাকবে। চার দিন ওই তিন জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাদেশিক সরকারের দেয়া এ ঘোষণা অনুযায়ী ওই চার দিন তিন জেলায় সব বাজার, শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল, জিমনেশিয়াম, স্কুল এবং সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। লাহোর ছাড়াও গোজরানওয়ালা ও হাফিজাবাদ জেলায় এ ঘোষণা কার্যকর হবে। এই তিন জেলায় সরকারি ও বেসরকারি যানবাহন চলাচল সীমিত থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার কারখানাগুলো বন্ধ করবে না, লাহোরের দূষিত ধোঁয়া বন্ধ করা দরকার, শহরটির পরিবেশের জন্য বিশ্রাম দরকার। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধের দোকান, পেট্রোল পাম্প, বেকারি, মুদি দোকান, দুগ্ধজাত দ্রব্যের দোকান, সবজি ও মাংসের দোকান খোলা থাকবে।